আজকের মাহফিলে আমরা যারা এসেছি, অনেক সারা বাংলাদেশে নির্বাচন চলছে, অনেক এলাকার মাহফিল বন্ধ, কিন্তু আপনারা আজকের এই আদিবসে সৌদি কনফারেন্সে এইভাবে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে এই প্রাকৃতিক যে বৃষ্টি চলছে এই বৃষ্টি বদলায় বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে সুস্থ রেখে আল্লাহ পাকে আমি অনেকক্ষণ আপনাদেরকে নিয়ে সময় দিব, কিন্তু এমন একটা বৈরী আবহাওয়া, এই আবহাওয়া যা আপনি আমি সবার জন্য একটু অসরি সংকেত বটে, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে, করবেন আমিন, আর জবান করবেন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি খুব লম্বা না করে ইনশাল্লাহ আপনাদেরকে বিরক্তি করব না। আমি আপনাদের এলাকায় আসছি, দুই ঘন্টা হয়েছে, কয় ঘন্টা আপনাদের এলাকায়, দুই ঘন্টা ধরে আমি আটটায় চলে এসেছি, এখন মাত্র দশটা বেজে গেছে। আপনারা এত কষ্ট করে এই মাহফিলে দাঁড়িয়ে আছেন, আমার কাছে খুব অনেক কষ্টই লাগছে আপনাদের প্রেম দেখে, আপনাদের ভালোবাসা দেখে আমি অত্যন্ত অভিভূত, আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ যেন আমাদের সকলকে বিভিন্ন ধরনের অসুখ বিমার থেকে হেফাজত করুন, আমিন। ইন্তেজামিয়া কমিটি যে বিষয় দিয়েছেন সেই বিষয় হল, আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরি উৎসাহ উম্মতি। আল্লাহ হাবিব বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস, রজব মাসটা মাস, শাবান মাস আমার নবী বলে শাবান মাস হলো আমি নবীর মাস, রমজান মাসটি হলো আমার উন্নতির মাস, বলবেন না সুবহানাল্লাহ। মনিটার সাউন্ডে ক্লিয়ার করে দেবেন, এই রজব মাস, এই রজব মাসের অনেক ফজিলত আছে, আছে না ভাই? বিশেষ করে এই রজব মাসকে মর্যাদাবান হলো, এমন একটা ঘটনা আল্লাহ পাক রাব্বুল আলামিন
কেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ যে আয়াতের মধ্যে ইশারা দিয়েছেন বৃষ্টির ভিতরে যারা দাঁড়িয়ে আছো আমরা এমন একটা মাসে এসেছি এই মাসটাতে আমার আল্লাহ তার বন্ধুরে মহান রবের দিদার নিয়েছেন আর আমার নবী আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লাই করে নাই আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বন্ধু নবীকে মহান রবের দিদারে নিয়েছে আমার নবীকে প্রশ্ন করেছে নবী গো আপনি যে মেরাজ করতে গিয়েছেন আপনি আল্লাহর দেখছেননি আমার নবী বলে হ্যাঁ আমার নবী বলে পৃথিবীর মানুষ আমি আমার আল্লাহর সচক্ষে অতি সুন্দর নমুনাই দেখেছি নবীর মেরাজ নিয়েছে কে আরো যদি কন্যা কে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড কালিম What is the between Kalim and Habib? Kalimullah Musalma Virupadi, Habibullah Ibrahim Virupadi, Nabiullah Dawud Virupadi, Khalifatullah Dawud Virupadi, Sofiullah Adam Virupadi, Ruhullah Isa Virupadi, and our Nabi Virupadi holo Habibullah. এখন কষ্ট করা বুঝুন হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ মধ্যে পার্থক্য কি কালিমুল্লাহ হলো তিনি যার উপরে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে জানলা পরিমাণ যখন তোর পাহাড়ের মধ্যে জিলিপ মারছে ওই মূসা নবী দিবস হয়ে গেছে আল্লাহ হতে বলে না ইসলাম
সব মাইকে দিয়ে বলে দাও তো ওই মাইকে বলতে পারবো গেলি গেলি এই জন্য আমার জীবন ভারত বন্ধু তিরা বলি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কে মেরাজ দিয়েছেন কে আল্লাহ বলেন নাকি আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ জান্নাতের বিনিময়ে জান্নাত বানাইছে কে জান্নাত বানাইছে কে বেহেস্ত বানাইল কে আল্লাহ জান্নাত বানাইছে আল্লাহ বান্দা বানাইছে আল্লাহকে আমি কিনছি জান্নাতের বিনিময়ে রাইসুল বাসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর এই জান্নাতটা দেখাইবার জন্য আল্লাহ নবীর মেরাজ করেছে আল্লাহু আকবার আরে এমন আওয়াজ দাও রে জিকির করলো তো বুঝতেন না তুই রে তুই আমার আখের মাওলা তুই রে তুই
সহা যাইনি হঠাৎই কেন বৃষ্টি দিয়া হঠাৎই কেন বৃষ্টি দিয়া টেনশনে আপনারা খুশি তাই না?
আমি কিন্তু এই জিকিরের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনাদের যে মনের আগ্রহ এটা বড় কথা না। কিন্তু সাবধান, আমার নবী, আমার নবী মেরাজ সচক্রে আল্লাহকে দেখেছেন। তবে একটি কথা বলি, আমার নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পথে কবরের ভিতরে আমার নবী দেখলেন একজন পয়গাম্বর কবরের ভিতরে নামাজ পড়তেছে, জবানটা খুলে বলেন নবীগণ করো সমবারক জিন্দা নামা, যারা নবীকে জিন্দা নবী মানে না এরা কখনো ইমানদার হতে পারে না, যারা নবীকে নূর মানে না এরা কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? এবং নবী যখন দেখে গেলেন রওজাতে ওই নবী নামাজ পড়তেছে, তখন আমার নবী মসজিদে আকসায় গেছেন, আকসায় গিয়ে আমার নবী ইমামতি করেছেন। নবী ছিলেন ইমাম, নবীর পিছনে মুক্তাদি ছিল সকল পয়গম্বর, ওই পয়গম্বরের ভিতরে মুসা নবী আছে না নাই? আমার নবী যখন আসমানের দিকে পাড়ি জমালেন, সেখানে আমার নবী সাত আসমানের সাতজন নবীর সঙ্গে দেখা হলো, এর মধ্যে একজন নবী হলো হযরতে মুসা কালিমুল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, একই মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী মসজিদে আকসায়, একই মুসা নবী আবার আসমানের উপরে, মুসা নবী কি তিনজন না একজন? এই সমস্ত ছোট ছোট কথাগুলো যারা বুঝে না বুঝতে হবে, তাদের এখন ইমানের মজা পাই নাই। এরপরে আমার নবী সেখান থেকে গেলেন জান্নাতের ভিতরে, জান্নাতে গিয়ে দেখেন জান্নাতের ভিতরে একজন লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী এমন নবী যেই নবী পায়ের আওয়াজ কার সেটাও বুঝতে পারে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের ভিতরে গেছি গো, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম এই পায়ের আওয়াজটা অন্য কার আওয়াজ না, এই পায়ের আওয়াজটা হল হযরত বেলালের পায়ের আওয়াজ। আমার নবী কোন ছিল বেলাল? এই মাইকে সাথে, এই মাইকে সাথে শুনুন বলো আর কিছু লাগবে না, এই মাইকে সাথে বলো। আমার নবী বলেন, এ বেলাল তুমি কি এমন আমল করো আর এরা একলা কি করবে বিস্তৃত এই মুহূর্তে? আমার নবী বলেন, আরে হে বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়ার ভিতরে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি দুনিয়ার ভিতরে আপনার সাহাবীদের মধ্যে অনেক বিশ্রী সাহাবী, আমার দাঁতগুলা উঁচা, জিহ্বাগুলা কাটা, আমার চেহারাটা বেশি ভালো না কোনো নবী। আমি দুনিয়াতে নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করি, কিন্তু আমার চেহারা ভালো না বলে আমি আপনার সামনে যাই না শরমে, কিন্তু সব সময় উজু হইয়া দুই রাকাত নামাজ পড়ি যেন আপনি নবী আমার প্রতি মায়ার নজর রাখে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল বেলাল তোমার এই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছি। নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো বিশ্রামগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই। গত বছরে এই মাহফিলে আমি এসেছি, হাজার হাজার মানুষ দিনের বেলা আমি এখানে, অনেক মানুষ নামাজ ওয়াজের পরে মানুষ ছত্রভঙ্গ হয়ে যাওয়াই
পরিবেশ ছিল না, এই জন্য আমি ঘরে গিয়ে নামাজ পড়েছি, পড়ি নাই। অনেক মানুষকে চাই নজর কি নামাজ পড়ছে নাকি, নামাজ না বলে ওয়াজ কি রেখেছে গা। আমি বলবো পরের চরকায় তেল দিও না, নিজের চরকায় তেল দাও। আমি নামাজ ঘরে গিয়ে পড়েছি, মাহফিল কমিটিতে এখনো আছে, আজকেও তো আমি আইসাই এসেন নামাজটা করে পড়লাম। একটা কথা মনে রাখবেন, তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। এই জন্য পরের দূর জানা বড় সহজ, নিজের চিনা বড় কঠিন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনলেন, এরপরে আমার নবীর সামনে নিয়ে গেলেন। আমার নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, জিব্রাইল আলাইহিসসালাম কই নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে এনেছি আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই সিদরাতুল মুনতাহাটা হলো আমার বর্ডার, আমি এর সামনে একটা ইঞ্চি সামনে যেতে পারবো না। আমি যদি একটা ইঞ্চি সামনে যাই, আমার 600 ডালা জলে পুরে সারখার হয়ে যাবে। ও আমার বাবা, এই তো আজর সাত পায়া গেছি। জিব্রাইল কয় নবী গো চলেন, অর্ধেক রাস্তাকে নবী গো আমার যাওয়া সম্ভব না, ইচ্ছা করলে তো আমার নবী বলতে পারত জিব্রাইল আমি যাবো কেমনে। আমার নবী এই কথা না কয়ে কই জিব্রাইল চলো না, জিব্রাইল কই যাওয়া সম্ভব না, ঠিক আছে ইয়া জিব্রাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা, তুমি যদি না যাইতে পারো তবে আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু যাওয়ার আসেনি। জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি ইয়া আলা সিরাতি লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কিছু যাওয়ার নাই, আল্লাহর কাছে গিয়ে শুধু একবার বলবেন আল্লাহ জিব্রাইল চেয়েছে জিব্রাইলের 600 টানা যেন কলসিরাতের মধ্যে বিছাইবার পারমিশন পায়। আমার নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল তুমি কি চাও? জিব্রাইল কোন নবী গো, আমার 600 টানা আমি কলসিরাতের উপরে বিছাইতে চাই। আমার নবী জিগাই কেন? ইব্রাহিম কোন নবী গো, আমি আপনার কাছে হাজার বার গিয়েছি, কিন্তু আমি অনেক নবীর কাছে গিয়েছি, আদম সবিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবীর কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী উম্মতের জন্য এত পাগল, এমন পাগল আমি কোন নবীকে দেখি নাই, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত খাইয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি রক্ত মুবারক ছড়াইয়েও উম্মতের জন্য কেঁদেছেন, গর্তের মধ্যে পড়াও উম্মতের জন্য কেঁদেছেন নবী গো, এই জন্য আমি আমার কলসিরাতের উপরে আমার পাকা গলু বিছাইতাম চাই, একমাত্র আপনার উম্মতের বিস্তৃতি গতিতে জান্নাতে ঢুকাইবার জন্য। আমার নবীকে দেওয়ার জন্য আমার আল্লাহর রাসূল পাঠাইলেন, নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করতে যাই, আমরা বড় ভাগবান মুদের রাসূল আল্লাহর মেহমান, বললে হয় আমি এই মাসে এই ওয়াসটা কাজে লাগবে, এই ওয়াসটা এই মাসে অনেক কাজে লাগবে, ঘরে বসে বসে ওয়াসটা শুনতে পারবে, মেরাজের চাঁদ একটা মাস মা বন্ধুরা শুনতে পারবে, বলেন আমরা বড় ভাগবান মুদের রাসূল আল্লাহর মেহমান, আহাই আমরা বড় ভাগবান মুদের রাসূল আল্লাহর মেহমান, আল্লাহ বলে দোস্তয়া গেলেন নবী খোদার রুশে, আরশ বলে নবীর সকাশে, দেখ আল্লাহ পাকবা, আল্লাহ বলে দোস্তয়ামার আর জি যত শোনব আপনার ঘর, যা চাইবেন তা পাইবেন
অপমান মোদের রসুলান আহায় আমরা বড় ভগবান মোদের রসুলার মেহমান ওরে উম্মতের গুণালো এরপর আমার নবীর মন ভরে না, নবী শুধু কান্দে নবী কান্দে আল্লাহ দিবে বন্ধু এমন জায়গা তোমার দেখাইতেছি যেই জায়গা পৃথিবীর কোন নবী রাসূল দেখে নাই, এমন জায়গায় তোমার হাঁটাইতেছি যেই জায়গা পৃথিবীর কোন নবী রাসূল হাঁটে নাই, এমন জায়গার কথা তোমার শুনাইতেছি যেই জায়গার কোয়ার কথা কোন নবীর কান শুনে নাই, এরপরে কেন কান্দ নবী নবী কেন করি আমরা? আজকে তারা পাশের মানুষ বৃষ্টিতে ভিজা ভিজা ওয়া শুনতেছে, মুসলমানি বৃষ্টি পরে যদি জিজ্ঞাসা করি বৃষ্টি কি তোমাদের কান্দ লাগে না, তোমরা বলবে হুজুর বৃষ্টি বাদলা বুঝি না, আমাদের অন্তরে নবীর প্রেমের ধুলা লেগেছে, আমার আমার নবীর যুগে, ফলে কেমন
মিনে আধারে ঘরে রাসূল মিনে আধারে ঘরে রাসূল মিনে আপন কেউ হবে না আমি কই না মনে কথা কই না আয় আমি কই না মনে কথা কই না জোরে কেন আল্লাহ আকবার কষ্ট পেয়েছেন আপনারা কষ্ট পেয়েছে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি রাসূলকে জিজ্ঞাসা করা হলো বাবু পুরুষের চাইতে মহিলারা কেন জাহান্নামে বেশি কষ্ট পায়? দুইটা কারণে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়, দুই নম্বর তাদের কৃতজ্ঞতা শুকরিয়া কম, শুকরিয়া কম। এখন নবীকে জিজ্ঞাসা করেন, নবী গো এখন পরিত্রাণের উপায় কি? আমার নবী বলেন, মহিলা যেন বেশি বেশি দান সৎকা করে। যেরকম সুবহানাল্লাহ, চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ পাক আটকা জান্নাতের দরজা খুলে দিবে। এর মধ্যে একটা হলো যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুই নম্বর যেই নারী রমজান মাসে রোজা রাখে, তিন নম্বর যেই নারী নিজের ইজ্জতকে হেফাজত করে, চার নম্বর যেই নারী স্বামীর খেদমত করে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও এই চারটা বিষয় ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
সবাই মেহরবানি করে দোয়া করেন, আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফরহাদ চৌধুরী নামের একজন গতবার আমার মা কেঁদেছিল, এবার তিনি অন্ধকারে কবরে দিয়েছে। আল্লাহ এই জায়গায় যদি আমার নামটা লিখে রাখতা, আমিও তো এই দিন কবরে তিন ভয়া পড়ে যাইতাম। আল্লাহ জানি না কারা বানাই কার মনাই, আল্লাহ কেমন সন্তানের দল বৃষ্টি মাথার উপরে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আয়রা বলেন আমি যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ নবী না দেখিয়া মরুনের ডাক দিও না। আল্লাহ 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 এই মাহফিলটাকে তুমি কবুল করলাও, এই মাহফিলটাকে জড়িয়া করে কবরবাসী রাজা তুমি মাফ করে দাও। এ যুবক মায়েরা দৃষ্টিতে দিচ্ছ, আল্লাহরে ডাক দিয়ে কো না আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার। আল্লাহ মেহেরবানি করে আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবের আব্বা যান, নাম কি আব্দুল মুসাববির সাহেব, গত বছর ছিলেন, এবার নাই, তিনি 30,000 টাকা গত বছর দিয়েছেন, এবারও তিনি 30,000 টাকা দিয়েছেন। সেই মানুষটা জিল্লুর রহমান সাহেবের আব্বার কবরটাকে তুমি নূরে মুনাব্বার করে দাও। আল্লাহ 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 এই মাহফিলটা তুমি আগামী বছর কবুল করো, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কবুল করো। তোমার লীলা গোদা বড় তাই গো আল্লাহ, বৃষ্টির দিনে বৃষ্টি নাই, নাই দিনে তুমি বৃষ্টি দিয়া। আল্লাহ তোমার বন্ধু তো বলেছে তুমি খুশি হইলে তিনটা কাম করো, একটা হলো তুমি মানুষের বাড়িতে মেহমান পাঠাও, আর একটা হলো তুমি সংসারে কন্যা সন্তান দান করো, আর একটা হলো তুমি মুসলদারে বৃষ্টি নাজিল করো। আল্লাহ আমরা বুঝে ফেলাইছি, আমরা এই বৃষ্টিটাকে আমরা নিয়ামত মনে কইরা ধারণ করে নিলাম। আল্লাহ এই রহমতের বৃষ্টি দিয়া আমাদের জীবন থেকে গোনা গুলা মাটির মধ্যে জড়াইয়া দাও। বাজারে আমার সঙ্গে হাত বাড়াইছে ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ মাহফিল কর্মীরা অনেক কষ্ট করে আমার বাড়িতে গেছেন, আল্লাহ আমি যাওয়ার থাকছি অনেক শোক কইরা, এই জন্য আমি বৃষ্টি বাদলা মানি নাই দৌড়ায় আইসা গেছি। আল্লাহ আমার কমিটিদের একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। পর্দার আড়ালে আমার মা বন্ধুকে আবেদা সরে হাবালে দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মাইকওয়ালার ব্যবসার মধ্যে ফরকর দিয়ে দাও, মাইকওয়ালায় বৃষ্টির মতো সাউন্ডটা দিয়া রাখছে, আল্লাহ তার মনের আশা পুরো করে দাও। প্যান্ডেল গুলা তোমার রহমতের বাতাসে উড়াইয়া নিয়ে গেছে, আল্লাহ আমরা এমন ভাবে উড়াইয়া মদিনায় লইয়া দাও। আল্লাহ যে কুলাপন গুলো করোনা অমিক্রন ভাব
বাবাকে মনে কিছু মনে না কইরা, তোমার মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়া দিছি গো। আল্লাহ এই যুবকের এমন জায়গার মালিক বানাই দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারে। আল্লাহ শেষ করিয়া তুমি এই দিন মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আল্লাহ মেঘের মানিকে আমাদের মরণের কালে জবানটার মতে জারি করে দিও, লাগিলা।